আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আরো একটি অসাধারণ ভিডিওতে, যে ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যে এক্সপেরিমেন্টগুলো আপনারা হয়তো কোথাও দেখেননি। তো চলুন কথা না বাদে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, মোস্ট এক্সপেন্সিভ ফায়ারওয়ার্ক। বন্ধুরা, আপনারা তো আতশবাজি ফুটতে অনেকবার দেখেছেন, যেগুলো এক একটা এক এক ধরনের হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখন আপনারা যে আতশবাজি অর্থাৎ ফায়ারওয়ার্ক দেখতে যাচ্ছেন, সেই ফায়ারওয়ার্ক এতটাই এক্সপেন্সিভ যে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। যে আতশবাজি ফুটাতে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন এই ফায়ারওয়ার্কটা কতটা এক্সপেন্সিভ। তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, এরপর যখন দিলরাজ ভাইয়ের পেছনে ফায়ারওয়ার্ক গুলোকে অর্থাৎ আতশবাজি গুলোকে ফুটানো হয়, তখন তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুম করে সবগুলো আতশবাজি আকাশে উঠতে থাকে। আর তখন সেই রঙিন দৃশ্যটা দেখতে যে কতটা সুন্দর লাগছিল তা আমার আর বলতে হবে না, তা আপনারা এই ফুটেজ থেকেই দেখতে পারছেন। তো বন্ধুরা, আপনি কি কখনো এমন কোন আতশবাজির দৃশ্য আগে দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি তো কখনোই দেখিনি। নাম্বার 4, ইনস্ট্যান্ট ইলেকট্রিসিটি। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনিও বাসায় করে দেখতে পারেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি বল পেন নেওয়া হয়। তো বন্ধুরা, এরপর একটি কাপড় নেওয়া হয়, যে কাপড়ের সাথে এই কলমটিকে ভালোভাবে ঘষে নেওয়া হয়। আর অপর দিক দিয়ে একটি বেসিনের সামনে যাওয়া হয়, যেই বেসিনের কল থেকে অল্প পরিমাণ পানি ছেড়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এরপর যখন ঘর্ষণকৃত কলমটিকে এই বেসিনের সামনে নিয়ে যাওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই কল থেকে পড়া পানির স্রোতটি কলমের দিকে আকর্ষিত হতে থাকে, যেন মনে হচ্ছিল এখনই হয়তো পানিগুলো এই কলমের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই এক্সপেরিমেন্টটি বাসায় করেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 3, শুটার বাইসাইকেল। বন্ধুরা, আপনারা তো সবাই সাইকেল অবশ্যই দেখেছেন, আর সেই সাইকেলের চাকাগুলো দেখতে কেমন দেখায় তাও আপনারা দেখেছেন। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন সেই সাইকেলের চাকাকে পরিবর্তন করে জুতোর চাকা লাগিয়ে দেওয়া হবে, তখন সেই সাইকেলটাকে দেখতে কেমনই বা দেখাবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি সাইকেল নেওয়া হয়, যে সাইকেলের টায়ারগুলো অত্যন্ত মোটা ছিল। তো এরপর সেই টায়ারগুলোকে খুলে ফেলে দেওয়া হয়, আর এরপর নেওয়া হয় অনেকগুলো একই রকমের দেখতে জুতো। তো এরপর লোহা দিয়ে এমন একটি স্ট্রাকচার তৈরি করা হয়, এরপরে এরকম দেখতে আরো অনেকগুলো স্ট্রাকচার তৈরি করে এমনই ভাবে সাইকেলের মতো রাউন্ড শেপের চাকা তৈরি করে নেওয়া হয়। তো বন্ধুরা, এরপর সে জুতোগুলোকে এই লোহার চাকার মধ্যে এভাবে লাগিয়ে দেওয়া হয়, আর এরপর সে জুতোর ছিদ্রের ভিতরে আর্টিফিশিয়াল ফোম দিয়ে দেওয়া হয়, যাতে এই জুতোগুলো নড়াচড়া না করতে পারে, অর্থাৎ সুন্দরভাবে ফিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরপরে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সাইকেলটি তৈরি হয়ে গিয়েছে, যেটাকে দেখতে অনেক অদ্ভুত লাগছিল, কারণ সচরাচর এমন চাকার সাইকেল আপনি হয়তো কখনই দেখেননি। তো বন্ধুরা, এরপর যখন সেই সাইকেলটিকে চালানো হয়, তখন তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন এই জুতোর চাকার সাইকেলটিকে অত্যন্ত সহজে চালানো যাচ্ছিল, আর সেটাকে দেখতে অনেক অসাম লাগছিল। তো বন্ধুরা, আপনার কাছে এই সাইকেলটি দেখতে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, ওয়াটার পিউরিফায়ার মেকিং ন্যাচারালি। বন্ধুরা, আপনারা তো অনেক ওয়াটার পিউরিফায়ার দেখেছেন, যেগুলো বাজার থেকে বিভিন্ন দামে কিনতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনারা এমন একটি ওয়াটার পিউরিফায়ার দেখতে পারবেন যে ওয়াটার পিউরিফায়ার তৈরি করতে কোনো টাকার খরচ হয় না, কারণ এই ওয়াটার পিউরিফায়ারে সবকিছুই প্রাকৃতিক জিনিস ইউজ করা হয়েছে। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই এমন একটি অ্যাকোরিয়ামের মতো দেখতে কাচের একটি বক্স নেওয়া হয়, যে বক্সের নিচ দিয়ে একটি কল লাগিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর সেই কাচের বক্সের ভিতরে এমন একটি কটনের তুলোর মতো দেখতে সাদা কাপড় দিয়ে দেওয়া হয়, এরপর সেই কাপড়ের উপরে এক লেয়ার বেলে মাটি দিয়ে দেওয়া হয়, আর এরপরে সেই বেলে মাটির উপরে দিয়ে দেওয়া হয় কনস্ট্রাকশন সাইডে ইউজ করা লাল বালি, এরপরে সেই বালির উপরে দিয়ে দেওয়া হয় ছোট ছোট পাথরের টুকরো, আর এরপরে দিয়ে দেওয়া হয় লাকড়ি পোড়ানো কয়লা, আর বন্ধুরা সবশেষে এই কয়লার উপরে দিয়ে দেওয়া হয় বড় বড় পাথর। তো এখানে একটু সুন্দর দেখানোর জন্য রঙিন পাথর ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এরপর সেই পিউরিফায়ারে পানি দেওয়ার জন্য এক বালতির মধ্যে একটি পুরনো কুয়ো থেকে পানি নিয়ে নেওয়া হয়, যেটার পানি মোটামুটি ভালোই ময়লা ছিল। তো এই এক্সপেরিমেন্টটিকে আরো মজাদার করার জন্য সে ময়লা পানির মধ্যে আরো মাটি এবং ময়লা আবর্জনা মিক্স করে এই পানিটিকে আরো দূষিত করা হয়, এরপরে সেই ময়লা পানিটাকে এই নতুন তৈরি করা ওয়াটার পিউরিফায়ারের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই পানিগুলো আস্তে আস্তে সেই বক্সের নিচে পড়তে থাকে। কিন্তু বন্ধুরা,
প্রথম দিক দিয়ে এই ওয়াটার পিউরিফায়ারে অল্প পরিমাণে ময়লা পানি আসছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর পুরনো পানিগুলো পরে যখন নতুন পানি এই ওয়াটার পিউরিফায়ারে জমা হয় আর সেই পানিগুলোকে যখন একটি গ্লাসের মধ্যে নিয়ে দেখা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে এই পানিগুলোর রং কি ছিল আর এখন সেই পানিগুলো কেমন স্বচ্ছ হয়ে গিয়েছে, যেটা একেবারে অবাকজনক ছিল। এরপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্রেজি এক্সওয়াইজেড টিমের সবাই সহ আমিত ভাইও এই পানিগুলো খেয়েছেন এবং তারা বলছিলেন যে এই পানিগুলো একেবারে সাধারণ কলের পানির মতো খেতে। এটার মধ্যে না কোনো ছিল কোনো দুর্গন্ধ, না কোনো ছিল কোনো জীবাণু, কারণ এই ময়লা পানিগুলোকে প্রাকৃতিকভাবে পিউরিফাইং করা হয়েছে। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সবশেষে নাম্বার 1 6 টায়ার ইন এ সাইকেল। বন্ধুরা আপনারা তো দু চাকার সাইকেল অবশ্যই দেখেছেন অথবা বাচ্চাদের জন্য চার চাকার সাইকেল দেখেছেন, কিন্তু বন্ধুরা এই এক্সপেরিমেন্টে আপনারা যে সাইকেলটি দেখতে পারবেন সেই সাইকেলটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি সাইকেল নেওয়া হয়, এরপর সেই সাইকেলে লাগানোর জন্য আরো চারটি টায়ার নেওয়া হয়, আর বন্ধুরা এরপরে চারটি লোহার দণ্ড নেওয়া হয়, যে লোহার দণ্ডের মধ্যে চারটি টায়ার এভাবে লাগিয়ে দেওয়া হয়। এই টায়ার গুলোকে এমন ভাবে লাগানো হয়েছে যাতে একটি টায়ার ঘূর্ণয়নের ফলে অপর টায়ারটিও খুব ভালোভাবে ঘুরতে পারে। তো এরপর সবশেষে চারটি টায়ারকে এভাবে এই সাইকেলের মধ্যে সেট করে দেওয়া হয়। আর বন্ধুরা অবশেষে তৈরি হয়ে গেল ছয় চাকার সাইকেল, যেটাকে দেখতে অনেক অসাম লাগছিল এবং অনেকটা অদ্ভুত লাগছিল, কারণ এমন সাইকেল আপনি কখনো কোথাও দেখতেই পারবেন না। এখন আসল জিনিস দেখার পালা এটা হলো যে এই সাইকেলটিকে কি চালানো যাবে নাকি যাবে না, আর আপনারা তো দেখতেই পারছেন এই সাইকেলটি কতটা উঁচু। তো এরপরে আমিত ভাই সেফটির জন্য হাতে পায়ে গার্ডস এবং মাথার মধ্যে হেলমেট পরে এই সাইকেলের মধ্যে অনেক কষ্ট করে উঠে যান, আর এরপর তার টিমমেটরা সাইকেলটিকে ধরে তাকে ধাক্কা দিতে থাকে, আর আপনারা তো দেখতে পাচ্ছেন সাইকেলটি আস্তে আস্তে চলতে শুরু করে। তো কিছুক্ষণ এভাবে চালানোর পর যখন তার টিমমেটরা সাইকেলটিকে ছেড়ে দেন, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমিত ভাই অনায়াসে এই সাইকেলটিকে খুব ভালোভাবেই চালাতে পারছিলেন, আর তখন যে সেটা দেখতে কেমন দেখাচ্ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমারও ইচ্ছা হচ্ছিল এই সাইকেলটিকে একবার চালানোর। তো বন্ধুরা এই সাইকেলটিকে অনেকক্ষণ ভাবে চালানো হয়, কিন্তু বন্ধুরা যখন এই সাইকেলটির ব্রেক ধরা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যদি কেউ না থাকতো তাহলে আমিত ভাই হয়তো সাথে সাথে মাটিতে পড়ে যেতেন এবং বড় ধরনের একটি আঘাত পেতেন, কিন্তু ভাগ্য ভালো ছিল যে তার টিমমেটরা তখন তাকে ধরে ফেলেছিল আর যার ফলে তিনি বড় ধরনের একটি বিপদ থেকে বেঁচে যান। তো বন্ধুরা সবশেষে আপনার কাছে এই সাইকেলটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোন ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।